অলকিটি বিডির পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি সার্কুলার আপডেট মেসেজ নিয়ে ইমরান সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা এখনকার সার্কুলারটি হল মহিলা বিষয়ক অধিদপ্তর নতুন একটি সার্কুলার প্রকাশ করছে এখানে ছেলেমেয়ে ওই আবেদন করতে পারবেন এবং চৌষট্টিটি জেলা থেকে কিন্তু এখানে লোক নিয়ে করবে তারা তো এই সার্কুলারটি নিয়ে বন্ধুরা এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট যদি নতুন নতুন সার্কুলার আপডেট মেসেজ পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময়ে আপনারা সার্কুলারে নতুন নতুন সব আপডেট মেসেজ পেয়ে যাবেন তো চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি সার্কুলার নিয়ে আলোচনা করি তো বন্ধুরা এই লিঙ্কে ঢুকলেই আপনার সার্কুলারটি পেয়ে যাবেন তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন এবং আমার প্রথম কমেন্টেই দিয়ে রাখছি আপনারা ওইখান থেকে গিয়ে সরাসরি লিংকে ক্লিক করলে এই অবস্থাটা চলে আসবেন আসার পরে আপনারা চাইলে এইটা সার্কুলারটা আপনারা জাস্ট সরাসরি এখান থেকেও পড়তে পারেন আর যদি চান তার নামিয়ে পড়বেন তাহলে অবশ্যই জাস্ট এইটার মানে সার্কুলার উপরে রাইট বাটন ক্লিক করবেন দেখেন সেভ ইমেজ নামে একটু অপশন চলে আসবে যদি আপনার কম্পিউটার হয়ে থাকে কিংবা ল্যাপটপ হয়ে থাকে আর যদি মোবাইল ফোন দিয়ে এটি নামাতে চান তাহলে জাস্ট আপনি সার্কুলের উপর একটু চাপ দিয়ে ধরবেন দেখবেন ডাউনলোড পিকচার কিংবা ডাউনলোড ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা সার্কুলারটি নামিয়ে নেবেন এছাড়া এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে একটি চাকরির আবেদন ফর্ম নিতে হবে তো এইটার সঙ্গেই কিন্তু এখানে আর আবেদনের একটা নমুনা ফর্ম দেওয়া আছে আপনারা এটা নামিয়ে নিয়েও এখানে কাজ করে মানে এটা ফিল আপ করে জাস্ট অ্যাপ্লিকেশনটা করতে পারেন তো বন্ধুরা আমি এখানে দুটোই দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে আপনারা দুটোই নামিয়ে সুন্দর মতো যত্ন করে রেখে দিয়ে জাস্ট ফিল আপ করে পাঠিয়ে দিবেন তো এখন কিভাবে কি মানে পাঠাতে হবে প্লাস এখানে কোন কোন বদেলোপ নিয়ে করবে এখন আমি সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে একটু আলোচনা করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গণতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আপনারা এখানে জাস্ট নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখানে প্রথম যে পত্রিকতা তারা উল্লেখ করছে তা হলো এখানে পদের সংখ্যা হলো পনেরো জন অর্থাৎ পনেরো জন লোক ইনস্ট্রাক্টর পদের লোক নিয়োগ করবে তো এইখানে এখানে আবার তিনটা থেকে চারটার মতো ট্রেড আছে তো আপনি কোন ট্রেডের জন্য আগ্রহী দেবেন প্রথম ট্রেড হলো আধুনিক গার্মেন্টস দুই নম্বর কম্পিউটার তিন নম্বর পেস্ট্রি এবং বেকারি প্রোডাকশন এগুলোর উপরে এই তিনটা ট্রেডের উপরে তারা পনেরো জন লোক নিয়োগ করবে এখানে বেতনের কথা বলা হয়েছে সতেরো টাকা আর বেতনের গ্রেড হলো তেরো বয়স হতে হবে বন্ধুরা জাস্ট তিরিশ বছরের ভিতর আপনার এজ হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনার যে ট্রেডে আবেদন করবেন সেইটার উপরে জাস্ট ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে দেন দুই নম্বর যে পত্রিকাতে তারা উল্লেখ করছে তা হলো মেট্রন এখানে পদের সংখ্যা মাত্র দুইটি এখানে স্যালারি হলো ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা বেতনের ট্রেড হল পনেরো এখানে বয়স বয়সময়সীমা তিরিশ বছরের ভিতরে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জাস্ট বিএ পাশ হলে অর্থাৎ স্নাতক পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতার ক্ষেত্রে যেটা বলছে সংশ্লিষ্ট ট্রেডে জাস্ট বাস্তব বাস্তব দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এটি হলো সিলেক্ট ফ্যাক্ট আর এখানে আপনাকে আবেদন করার জন্য আপনার এই নির্ধারিত ওয়েবসাইটে হতে একটা আবেদন ফর্ম সংগ্রহ করে যে আবেদন ফর্মটা আমি জাস্ট নিচে দিয়ে রাখছি দেখতে পারছেন এখানে এই আবেদন ফর্মটা নামাবেন নামানোর পরে এটা ফিল আপ করে জাস্ট আগামী ষোলো দুই দুই হাজার বিশ অর্থাৎ রানিং ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখের ভিতরে ছুটির দিন ব্যতীত যে কোনো দিনে আপনি সকাল নয়টা থেকে পাঁচ ঘটিকার ভিতরে ওদের নির্ধারিত যে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বরাবর আপনারা মানে ডাকযোগে হতে পারে কিংবা যে করে হোক আপনার রেজাল্ট পাঠিয়ে দেবেন তো ঠিকানাতে এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শীর্ষ প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তর চতুর্থতলা রুম নম্বর চারশো এক সাঁত্রিশ বাই তিন স্কাটন রোড ঢাকা এই বরাবর আপনারা জাস্ট এটি পাঠিয়ে দেবেন এবং এই সার্কুলার মানে সরি এখন আবেদনের সঙ্গে আর কী কী পাঠাতে হবে কী কী বৃত্তান্ত বিস্তারিত এই সার্কুলার ভিতরে সমস্ত কিছু বর্ণনা করা আছে আপনারা জাস্ট এটি নামিয়ে একটু পড়লেই সমস্ত কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা যাই হোক এটি ছিল মূলত আজকের ছোট্ট ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ